হ্যালো এভরিওয়ান, এখন বাজে 10:45। তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি, দাঁড়ো রান্না করে লাইট জ্বালাইনি, লাইট না জ্বালালেই অন্ধকার আসছে। তো আমার ফোড়ার আপডেট অনেকেই চেয়েছ, ফোড়াটা ডাক্তার দেখিয়েছি, ফোড়াটা ফাটতে শুরু করে দিয়েছে। আর ফাটতে শুরু করা মানে দুধ রক্ত বেরিয়ে যাওয়া, আর দুধ রক্ত বেরিয়ে গেলেই কটকট ঠনঠনে একটু কমে যায়, তো সেটা অনেকটাই কমেছে, অনেকটাই কমেছে। আর অল্প একটু বাকি আছে, কারণ চাপটা অনেক বড় হয়েছিলো, এত বড় হয়েছিলো মানে আমার লাইফে ছোটোবেলার কথা মনে নেই, ছোটোবেলায় প্রচুর পড়া হতো, কিন্তু যেটা আমার মানে আমার মনে আছে 2016 সালে যে ফোড়াটা হয়েছিলো তার থেকেও এই ফোড়াটা অনেক বেশি বড়। তো ডাক্তার যে ডাক্তার দেখেছি, ডাক্তারটা খুবই ভালো ডাক্তার, আমি কিছু হলেই ওই ডাক্তারের কাছে দৌড়ে যাই, খুব ভালো ওষুধ দিয়েছে। তো প্রথম প্রথম এত যন্ত্রণা করছিলো, ভাবছিলাম মনে হয় এই ওষুধেও কমবে না, তারপরে দেখলাম 3 দিন পরে ফাটতে শুরু করেছে, আর ওই চাকটা একটু নরম নরম হয়েছে। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, দিকে দুটো রান্না হচ্ছে। আজকে যে রান্নাগুলো হচ্ছে সবই আমার গাছের। আজকে আমার বাজার একটাও লাগেনি, সব আমার গাছের বাজার, মানে গাছ থেকে পাড়া শুনেছি। অনেকগুলো ঢেঁড়স পেয়েছি, অনেকগুলো বরবটি পেয়েছি, অনেকগুলো বেগুন পেয়েছি, অনেকগুলো উচ্ছে পেয়েছি। এই চশমাটা খুলে পড়ে গেল, দেখলে তো চশমা খুলিয়া। আর শুধু এই যে এখানে দেখতে পাচ্ছ এই তোমার কাঁকড়ন, এই কাঁকড়ন ছাড়া আর সবই হচ্ছে আমার গাছের। একজনকে দেখো, আর একজনকে দেখো কেমন উল্টে শুয়ে আছে। হ্যাঁ কিরে নামবি, আমি ঝাড় দেবো, সর সরে যা। ওই দেখো মুখের মধ্যে একটা আমি বাটি রেখেছিলাম, একটা ঠাকুর ঘরের বাটি, ফুল টুল ফেলি, সেটাকে নিয়ে চলে এসছে, নিয়ে ওর তলায় ঢুকে বসে আছে। এই নিয়ে হচ্ছে আমার সংসার, এগুলোকে নিয়ে।